বায়োপিকের খবর ছিল, ফিল্মর সৌরভ গাঙ্গুলি নিজেই দিলেন, কি বলবেন সৌরভ গাঙ্গুলি? হ্যাঁ, আজকে আজকে ফাইনাল হয়েছে, সৈয়দি এরপরে কে কি তা কোনো কিছু হয়নি, এবার হবে, ইটস এ প্রসেস। ফাইনাল তো হয়ে গেল, কিন্তু কে হতে পারে জানি না, এবার কথাবার্তা হবে। শুধু আমার ইচ্ছেতে তো হয় না, অ্যাভেলেবল কে আছে, কার কোন ছবিতে সই নেই, সেগুলো দেখতে হবে। রণবীর সিং তো, রণবীর কাপুর আপনার পছন্দের? হ্যাঁ আছে, কিন্তু এখনো জানি না অ্যাভেলেবল কি না, ও প্রোডাকশন টিম কথা বলবে। আপনাকে কি অভিনয় করতে দেখা যাবে? না না না, আমি দাদাগিরি অবধি রাস্তার বেশি না। কিভাবে চাইবেন সিনেমাটা, মানে এত প্রশ্ন করলে কি করে হবে, আমি এখনো জানি না কিছু। এই তো আজকে হলো, এবার হবে আস্তে আস্তে। স্ক্রিপ্ট লেখার আগে আমি আইপিএল আর ওয়ার্ল্ড কাপটা সামলে নিই, তারপরে ওয়ার্ল্ড কাপের কথা যখন বললেন, ওয়ার্ল্ড কাপের টিম নিয়ে টিম সিলেকশন, মেন্টার ধোনি ক্যাপ্টেন সৌরভ, ওর টিম ওর টি টোয়েন্টির রেকর্ড ভালো বলে ওকে দেওয়া হয়েছে শুধু এই টুর্নামেন্টের জন্য টিমের সাথে। অনেকদিন পর আবার অশ্বিন দলে ব্যাক করলো, মানে 2017 আমরা সিলেকশন ইন্টারফেয়ার করি না, যা কোচ ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন সিলেক্টর চায় তাই হয়। কুলদীপ বা যুজবেন্দ্র চাহাল এ বলতে পারবো না বাবা, এই যা ক্যাপ্টেন চায়, যা সিলেক্টর চায়, যা কোচ চায়, এই কোচ ক্যাপ্টেনই বলতে পারবো। কালকের ম্যাচটা কি ডাউটফুল? না না, অন অন ম্যাচ, হ্যাঁ পিটিআই একটা কোড রয়েছে, না 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 ঠিক কালকের ম্যাচ অন। লাস্ট একটা জিনিস জানতে চাই, যদি কোভিড আউটব্রেক না হয় অন। আজকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে যে যেহেতু আফগানিস্তানে এরকম একটা জিনিস চলছে, মহিলাদের ক্রিকেট নিয়ে ফতোয়া জারি করছে, তো ওরা হোবার্টে 27 নভেম্বর থেকে যে টেস্টটা ছিল সেটাকে পোস্টপন করার পরিকল্পনা রয়েছে। এই বলতে পারবো না কেন বাবা, তো আনসার্টেনটি আছে কি হবে। কিছু নেই,